আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সত্যি কথা বলতে শরীরটা খুব একটা ভালো না, তারপরও আমার কাছে কেন জানি মনে হয় হাসি মুখে থাকতে, হাসি মুখে কাউকে বলতে যে হ্যাঁ আমি ভালো আছি, এটা বলতে আমার ভালো লাগে। আসলে আমি যদি বলি আমি অসুস্থ, মুখ কালো করে রাখি, এটা আমার কাছে কেমন জানি মনে হয় আরও বেশি অসুস্থ ফিল হয় আর কি। তো যার কারণে যতটাই অসুস্থ লাগুক না কেন, হাসি মুখে আসলে সবার সাথে থাকতেই ভালো লাগে। তো যাই হোক, বেশি কথা না পাই, আমি গিয়েছিলাম, আমি এখন ঢাকায় আমার নিজের বাসায়, তো গিয়েছিলাম বাবার বাড়িতে বিশেষ একটা কাজে। আসলে বাবার বাড়িতে কোনো কাজ ছিল না, কাজ ছিল চট্টগ্রামে। তো চট্টগ্রামের একটা মানে আমাদের যেহেতু চট্টগ্রামে আমরা অনেক সময় ধরে থেকে আসছি, তো সেখানে বিভিন্ন কাজ কারবারগুলো আসলে রয়ে গেছে, ল্যান্ডলাইনগুলো, তো সেগুলোর জন্য মাঝে মধ্যে যেতে হয়। তো যেহেতু শরীরটা ভালো না, এই জন্য বাবার বাড়িতে প্রথমে ফেনীতে আর কি, আমার বাবার বাড়ি, সেখানে একটু গ্যাপ দিয়ে রেস্ট করে পরের দিন আবার চিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো ভেবেছি চিটং যেহেতু আমার অনেক ভালো লাগে, চিটং আমার একটা ভালো লাগার শহর, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, কিন্তু এত ঝুম বৃষ্টি কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তারপরে যেটুকু আমি আমার গাড়িতে বসে প্রাকৃতিক দৃশ্য ধারণ করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করব। আমি রান্না করব মজার একটা জিনিস, শুটকি দিয়ে বেগুন। আর এই শুটকিগুলো আমি বেগুনগুলা শুটকি, তারপর এই বেগুন আমি চট্টগ্রাম থেকে নিয়ে আসছি। শরীরটা ভালো ছিল না, অনেক কিছুই নিয়ে আসার ইচ্ছা ছিল, কারণ মোটামুটি কাজের প্রেশারটা শেষ চট্টগ্রামের, হয়তো আর অনেক দিন নাও যেতে পারি, তো এই জন্য এবার চেষ্টা করেছি অনেক বেশি করে শুটকি নিয়ে আসতে। আর এই ছোট ছোট বেগুনগুলা আমার অনেক বেশি প্রিয়। শুটকি যখন কিনতে গিয়েছি তখন এই বেগুনটা দেখে আমার হাজবেন্ড বললো তোমার তো অনেক প্রিয়, এটা কিনে নাও। তো বেশি কিনি নেই কারণ নষ্ট হয়ে যাবে, অল্প করে নিয়েছি। তো আজকে চিটং থেকে যে শুটকি নিয়ে এসেছি সেটা দিয়ে আমি রান্না করব, সেজন্য আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। আর অনেক শুটকি নিয়ে আসছি, ওর বাবা হালকে আমি এখন এগুলো খুলবো। আর আপনারা আমি চট্টগ্রামে যাওয়ার যে ভিডিওগুলো আমি ধারণ করেছি সেগুলো একটু এক নজর দেখে আসি। এখন বাজে সকাল 7টা, 7টা অবশ্য এখনও বাজেনি, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছি। আর গাড়িতে উঠা মাত্রই ঝুম বৃষ্টি। অবশ্য আমরা ফেনী থেকে যখন গাড়িতে উঠছিলাম তখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। যত চট্টগ্রামের দিকে যাচ্ছি তত ঝুম বৃষ্টি, আর পুরো অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন খুব ভোরবেলা। তো সকাল সকাল যেহেতু গাড়িতে উঠে বসেছি, আর একটা লম্বা জার্নি হবে, সব মিলে আমাদের চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে বাংলার পাঁচ। অবশ্য আমার পাশে যে ভদ্রলোক বসে আছে উনি ক্যামেরাটা অন করলে একটু নড়ে চড়ে বসেন, উনি চাচ্ছিলেন ওনাকে ভিডিও করি আর ওনার সাথে গল্প করি, কিন্তু যেহেতু আমার মুড অফ সেভাবে আসলে আর গল্প করা হয়নি। তো আমরা যখন চিটংয়ে ঢুকেই গেলাম তখন চিটংয়ের যে প্রাকৃতিক দৃশ্য সেটা আসলে যারা চট্টগ্রাম গিয়েছেন বা যারা চট্টগ্রামে থাকেন তারাই শুধু জানেন চট্টগ্রামের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কতটা অপরূপ। রাস্তার দুধারে এমন পাহাড়ের দৃশ্য দেখলে কার না ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। চেষ্টা করেছি ভিডিও করার কিন্তু পারিনি, যদি বৃষ্টি না হতো এই পাহাড়ের রাস্তায় আমি একটু নেমে পাহাড়টা আরও বেশি উপভোগ করতে পারতাম, তো সেটা আর হয়নি। গাড়ির ভিতর থেকে গ্লাস উঠানো যতটুকু পেরেছি করেছি, কারণ বাইরে ঝুম বৃষ্টি, বৃষ্টির জন্য আসলে ক্যামেরাটা বাইর করা সম্ভবই না। তো যতটুকু ভিডিও করেছি আশা করছি আমার সাথে আপনারাও এনজয় করবেন, আপনারাও পাহাড় দেখতে নিশ্চয়ই ভালোবাসেন। তারপর চট্টগ্রামের হাইওয়ে রোড শেষ করে আমরা যখন চট্টগ্রাম শহরে ঢুকেছি তখন শহরের অবস্থা হচ্ছে বেহাল, মনে হচ্ছে সাগর হয়ে আছে, আর সেই সাগর পাড়ি দিচ্ছি আমরা, এত পানি জমে আছে বলার মতো না। যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে আমরা সেই পানি অতিক্রম করে, যেহেতু আমরা সকাল সকাল রওনা করেছিলাম, আমাদেরকে কিছু খেতে হবে, খেয়ে তারপর আমাদের কাজ শুরু করতে হবে।
তো যার কারণে এই পানি উপেক্ষা করে সব কিছু উপেক্ষা করে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম নাস্তা করার জন্য। আমরা এখন চট্টগ্রামে এসে পৌঁছেছি, জিএসসির মোড়ে আছি, জামান হোটেলে নাস্তা করব। এখন বাজে 8:45 মতো, আর এই অবস্থা যে আমি যাচ্ছি, পানির এই অবস্থা। আমরা অনেক পানি এভাবে পার করে তারপর আসছি, সারা রাস্তা ভর্তি পানি। তারপর আমরা সকালের নাস্তাটা শেষ করে আমরা আমাদের যে কাজে গিয়েছিলাম কাজগুলি শেষ করেছি। শেষ করে চিটংয়ের যে আমি যখন চট্টগ্রামে ছিলাম আর কি, বিখ্যাত একটা যে এটা কি না হকার মার্কেট বলা হয়, জোহরা হকার মার্কেট, তো কিছু কেনার উদ্দেশ্যে নয়, জাস্ট নিজের স্মৃতিচারণ করার জন্য আমি হকার মার্কেটটাতে ঢুকেছিলাম, জাস্ট দেখার জন্য। আসলে আমার ওই এনার্জি ছিল না যে আমি শপিং করব। তারপর যেহেতু এ পথ দিয়ে যাচ্ছিলাম, তো আসলে আমি হকার মার্কেটটা একটু ভিডিও করেছি। আর এটা হচ্ছে চট্টগ্রামের একদম সবচেয়ে বড় কাঁচা বাজার, যেখানে কিনা হরেক রকমের মাছ, যে ধরনের মাছই চাই না কেন এই বাজারে পাওয়া যাবে। চট্টগ্রাম যখন আমি ছিলাম, আমি এই বাজারটা থেকে বাজার করতাম, এবং বাজারের প্রত্যেকটা লোক, যেমন মাছওয়ালা, মুরগিওয়ালা, তারপর শুটকিওয়ালা, সবজিওয়ালা, সবাই মোটামুটি আমাকে চিনত। আজকেও যখন আমি গিয়েছি, সবাই অনেকেই আমাকে চিনে ফেলেছে, এসেছে আমার সাথে কথা বলেছে। আসলে এগুলো ভীষণ ভালো লাগে। আর চট্টগ্রামের শুটকি খেতে আমাদের ভীষণ পছন্দ, তো শুটকি কেনার উদ্দেশ্যে আসলে এই বাজারে আসা। তো অনেকগুলি শুটকি কিনে নিয়েছি, আর এই তো শুটকির পেমেন্টটা দেওয়া হচ্ছে, আমার হাজব্যান্ড পেমেন্ট দিচ্ছে। শুটকি কেনা হলেই আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব ইনশাল্লাহ। শুটকি কেনার পর আপনারাই দেখতে পাচ্ছেন আমার বিল এসেছে 4,730 টাকা। আমি নিজে অবাক হয়ে গেছি। যাই হোক, এরপর আসার পথে এই সাদিয়াজ কিচেনের শর্মা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করত। আমি যতবারই আসি এখান থেকে আমার ছেলের জন্য শর্মা নিয়ে যাই, তো আজকেও তার ব্যতিক্রম নয়। এরপর আমরা চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি। ভীষণ ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিল, মিস করব অনেক। আসলে সেই চট্টগ্রামের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ মিস করব। আবার যদি কখনো আসি, হয়তো সে অপেক্ষায় থাকব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন জার্নিটা ঠিক মতো করতে পারি, ঢাকায় ঠিক মতো পৌঁছাতে পারি। আর অবশ্যই ঢাকা গিয়ে আপনাদের সাথে আমি যে শুটকি কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, আর আমি যে বাজার থেকে বাজার করি সেটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি। যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল, আসলে গাড়ি থেকে আমার নামার ইচ্ছা ছিল না, নামি নেই বলে সেভাবে ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি এখন দেখাই আমি চট্টগ্রাম থেকে কী কী শুটকি নিয়ে এসেছি। এটা হচ্ছে লইট্টা শুটকি। তা আসলে ঢাকায় কি শুটকি পাওয়া যায় না, চট্টগ্রাম থেকে কেন নিয়ে আসতে হবে আমি জানি না। আমার কাছে ঢাকার অনেক মানে খাওয়া দাওয়ার ব্যাপারে সবজি, শুটকি, মাছ অনেক কিছুই আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি সব কিছু, যেহেতু ঢাকায় থাকি ঢাকার জিনিসই তো খেতে হবে। যেমন শুটকিটা নিয়ে আসলে, আমি গতবার নিয়ে আসছি প্রায় আমার এতদিন 1 বছর চলে গেছে, এবার আবার নিয়ে আসছি, 1 বছর চলে যাবে, আমি না গেলেও কাউকে দিয়ে নিয়ে আসবো এই আর কি। এটা হচ্ছে লইট্টা শুটকি, এটা হচ্ছে ছুরি শুটকি, যে শুটকিগুলো আমি বেশি পছন্দ করি সেগুলোই বেশি নিয়ে আসছি। আর যে এই ছুরি শুটকি, তারপর লইট্টা শুটকি, এগুলো আমি খুব একটা অত বেশি পছন্দ করি না, এই জন্য অল্প অল্প নিয়ে আসছি। তারপর এটা দেখা, আর এটা এক ধরনের ফ্যাসা শুটকি, শুকনা, এটা দিয়ে ভর্তা খাওয়া যায়। এই শুটকি চিংড়ি শুটকি, ছোট চিংড়ি শুটকিটা দিয়েও ভর্তা খাওয়া যায়, এই দুইটা ভর্তার জন্য। আর এখানে আরেকটা ফ্যাসা শুটকি আছে, আমার হাত দিয়ে ধরতে ইচ্ছে করছে না,
শীতল ফেসা বলে আর কি, এটা দিয়েও তরকারি খেতে খুবই মজা। বিশেষ করে আমার আর আমার ছেলের খুবই প্রিয় শুটকি যেটা, সেটা হচ্ছে এই চিংড়ি শুটকি। এটা দিয়ে কচুর তরকারি, লতি, মানে শুটকির যে কোনো রান্না এই চিংড়ি শুটকি দিয়ে রান্নলে অসাধারণ খেতে। এটা হচ্ছে তরকারি দিয়ে রান্না করার জন্য একটু ছোটো সাইজ সাইজের আর কি চিংড়ি, বেশি করে নিয়ে আসছে একদম, ওরে বাবা। আর এটা হচ্ছে একদম ডো পেঁয়াজা করে খাওয়ার জন্য বড় চিংড়ি মাছের শুটকি। এটা ছোট ছোট করে কেটে পেঁয়াজ টমেটো দিয়ে একদম ভুনা ভুনা করে খেতে ভীষণ মজা। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও। আমি চেষ্টা করি আপনাদের সাথে আমার প্রতিদিনের ডেইলি যে ব্লগ সেটা শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগে, আর আপনাদের ভালো লাগলে আমার ভীষণ ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমি অবশ্যই জানতে পারবো আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।